আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকের এই অনলাইন এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুজ্জামান। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় শালক সংশ্লেষণ। এই অধ্যায়টি থেকে আমরা কথা বলবো, এর বহু নির্বাচনী অংশ নিয়ে আজকে কথা বলা হবে। এই বিগত ক্লাসে তোমরা দেখেছো নিশ্চয়ই যে আমরা এই অধ্যায়ের অনুশীলনীটা সৃজনশীল আকারে যে প্রশ্নগুলো হয় সে ব্যাপারে আমরা কথা বলেছি। আজকে বহু নির্বাচনী অংশ নিয়ে কথা বলবো। তো এই অধ্যায়টাকে আমরা তিনটি পর্বে সাজিয়ে নিয়েছি, যার প্রথম পর্বে আমরা পার্ট এক ও দুই নিয়ে আলোচনা করব, দ্বিতীয় পর্বে পার্ট তিন থেকে ছয় এবং তৃতীয় পর্বে পার্ট সাত আলোচনা করে এই অধ্যায়টি আমরা শেষ করব। তাহলে চলো আমরা আজকে শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাস পার্ট এক থেকে দুই। হ্যাঁ, এখানে আমরা এমসিকিউ ক্লাস করব, তবে তার আগে আমরা এমসিকিউ সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে মানুষ হাঁটা চলার জন্য শক্তি পায়। এখানে আমি একটা একটা দাগ দিয়ে রেখেছি, এরপরে ঠিক উত্তরটা দেওয়া রয়েছে যে খাদ্য গ্রহণের মাধ্যমে। হ্যাঁ, তাহলে মানুষ হাঁটা চলার জন্য শক্তি পায়, উত্তরটা হবে খাদ্য গ্রহণের মাধ্যমে। এরপরে দুই নম্বর রয়েছে কাজ করার জন্য প্রয়োজন শক্তির, তাহলে কাজ করার জন্য শক্তির প্রয়োজন। তিন নম্বর, পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তাহলে যদি প্রশ্ন হয় পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস কি, তাহলে উত্তর হবে সূর্য। চার নম্বর, সবুজ উদ্ভিদের খাদ্য প্রস্তুতির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে শালক সংশ্লেষণ। পাঁচ নম্বরে আমরা দেখতেছি উদ্ভিদের সবুজ পাতায় বেশি পরিমাণে থাকে ক্লোরোপ্লাস্ট। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে উদ্ভিদের সবুজ পাতায় বেশি পরিমাণে থাকে ক্লোরোপ্লাস্ট। ছয় নম্বর, শালক সংশ্লেষণে অংশ নেয় উদ্ভিদের পাতায় সবুজ প্লাস্টিক। হ্যাঁ, এটাও ইম্পর্টেন্ট। এরপরে সাত নম্বর, শালক সংশ্লেষণে গ্যাসীয় পদার্থের আদান প্রদান হয় পত্ররন্ধ্র দ্বারা, এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট। এরপরে আট নম্বর, শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটতে পারে একমাত্র সবুজ উদ্ভিদে। এরপরে নয় নম্বর, আমরা দেখি শালক সংশ্লেষণ চলাকালে সবুজ উদ্ভিদকুল আবদ্ধ করে, উত্তর হবে সৌরশক্তিকে। এই ছিল আজকে আমাদের প্রথম পর্বের কিছু তথ্য এবং আমরা এমসিকিউ শুরু করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এক নম্বর এমসিকিউটা চলে আসছে যে কোন মাধ্যমের সাহায্যে জীব কাজ করার শক্তি পায়। তাহলে আমি প্রশ্নটা আবার বলছি, কোন মাধ্যমের সাহায্যে জীব কাজ করার শক্তি পায়, এর উত্তরটা কি আমরা দেখে নিই। এখানে অপশন রয়েছে ক পরিপাক, খ বিপাক, গ ব্যাপন, ঘ খাদ্য গ্রহণ। তাহলে আমরা উত্তরটা দেখার চেষ্টা করি, উত্তর হচ্ছে খাদ্য গ্রহণ, ঘ নাম্বার অপশন। তাহলে তোমরা এই প্রশ্নটি ঠিক একটু আগেই কিন্তু দেখে আসছো ইয়াতে আমরা যে টপিকটা নিয়ে কথা বললাম সেখানে কিন্তু এই প্রশ্নটা ছিল। দুই নম্বর সৃজনশীল এমসিকিউটা আমরা দেখে নিই যে পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস নিচের কোনটি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পৃথিবীর সমগ্র শক্তির মূল উৎস হচ্ছে সূর্য, আমরা দেখে নিলাম উত্তর। এরপরে তোমাদের জন্য তিন নম্বর এমসিকিউ, কোন প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে। তাহলে তোমরা এটা জানো নিশ্চয়ই, উত্তর হচ্ছে শালক সংশ্লেষণ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদেরকে একটি কথা বলে নেই, হয়তোবা আমি সব অপশন পড়ার সময় পাবো না, খুব বেশি সময় নেওয়া যাবে না, এই কারণে আমি প্রশ্নটি পড়ব এবং সাথে সাথে তার উত্তরটি দেখিয়ে দেবো, আর তোমরা বাসায় এই অপশনগুলো দেখে বুঝে তারপর উত্তর করবা। হ্যাঁ, এবং এই এমসিকিউ ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি দৃঢ় বিশ্বাসী। এরপরে সৃজনশীল এমসিকিউ চার, কোন উদ্ভিদে শালক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটে। তোমরা এটা নিশ্চয়ই জানো যে সবুজ উদ্ভিদে। এরপরে আমরা দেখছি পাঁচ নম্বর প্রশ্ন, কোনটি সবুজ পাতার কোষগুলোতে বেশি থাকে। তাহলে সবুজ পাতার কোষগুলোতে বেশি কোনটি থাকে, সেটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট, অর্থাৎ খ নম্বর অপশন সঠিক। এরপর শালক সংশ্লেষণে অংশ নেয় কোনটি, এখানে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে কিন্তু প্লাস্টিড এটি সঠিক উত্তর। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে সাধারণত উদ্ভিদের
কোন অঙ্গটিতে শালক সংশ্লেষণ ঘটে? তোমরা নিশ্চয়ই জানো এটা, যে পাতায় শালক সংশ্লেষণ ঘটে। এরপরে 8 নম্বর প্রশ্নটি দেখো, পাতাকে শালক সংশ্লেষণের প্রধান স্থান রূপে গণ্য করার কারণ। 1 নম্বর অপশনে দেওয়া আছে, পাতা স্যাপটা ও প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যালোক পায়। 2 নম্বর, পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে। 3 নম্বর, পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে। এর উত্তর সঠিক কোনটি? শিক্ষার্থীরা দেখো, 3টি কথাই কিন্তু সঠিক, অর্থাৎ পাতার চ্যাপটাও প্রসারিত হয়, বেশি পরিমাণ সূর্যালোক পায়, এটিও সঠিক। 2 নম্বর, পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে, এটিও সঠিক। এবং 3 নম্বর, পাতায় পত্ররন্ধ্রের সংখ্যা বেশি থাকে, এই অপশনটিও সঠিক। সুতরাং সঠিক উত্তর হয়েছে ঘ, অর্থাৎ 1, 2 এবং 3। এরপরে আমাদের 9 নম্বর প্রশ্ন, তবে 9 নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে যে নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। তোমাদের এরকম এমসিকিউ থাকতে পারে। তো এক কৃষক তার ক্ষেতে জমি চাষ করছিল, কিন্তু দুপুরবেলায় বেশি গরমের কারণে তার জমির পাশে একটি তেঁতুল গাছের নিচে একটু বিশ্রামের জন্য বসে পড়ে। হ্যাঁ, কিছু সময় পর এখানে আরাম না লাগায় একটি বট গাছের নিচে বসে আরাম অনুভব করে। শিক্ষার্থীরা, তোমরা এই যে প্রশ্নটি দেখলা, অর্থাৎ উদ্দীপকটি দেখলা, এই উদ্দীপকের আলোকে এখানে তোমাদের জন্য প্রশ্ন 9 নম্বর। দেখো, কৃষকের প্রথম গাছটির নিচে আরাম না লাগার কারণ, অর্থাৎ এই কৃষক প্রথমে কিন্তু একটি তেঁতুল গাছের নিচে বসেছিল এবং তারপর কিন্তু তিনি একটি বট গাছের নিচে বসেছিলেন। তো আমরা এখানে প্রশ্নটাতে ঠিক এটাই দেখতে পাচ্ছি, সেটা হলো কৃষকের প্রথম গাছটির নিচে আরাম না লাগার কারণ। এখানে অনেকগুলো অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে গ্যাসীয় আদান প্রদান কম ঘটেছিল। এরপরে আমরা 10 নম্বর প্রশ্ন দেখি। 10 নম্বর প্রশ্ন ঠিক উদ্দীপকের অনুসারেই, সেটা হলো কৃষকের প্রথম গাছ অপেক্ষা দ্বিতীয় গাছের নিচে আরাম লাগার কারণ। প্রথম গাছে কিন্তু তার আরাম লাগেনি, তার দ্বিতীয় গাছে কেন আরাম লাগলো সেটি জানতে চাওয়া হয়েছে এখানে। সেটি হচ্ছে, দেখো, 1 নম্বর, উক্ত পাতায় শালক সংশ্লেষণের সময় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের অনুপাত বজায় থাকে। 2 নম্বর, অর্ধেক সময়ে দ্বিতীয় গাছ কর্তৃক কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষিত হয়। 3 নম্বর, দ্বিতীয় গাছটির পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি থাকে। তাহলে এর সঠিক উত্তর কোনটি? আমরা সেটা এখানেই দেখতে পাচ্ছি, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3, অর্থাৎ এই পাতায় শালক সংশ্লেষণের সময় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের অনুপাত বজায় থাকে, আর সঠিক হচ্ছে দ্বিতীয় গাছটির পাতায় ক্লোরোপ্লাস্টের সংখ্যা বেশি। এই হচ্ছে আমাদের প্রথম পর্বের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বে তোমাদের পার্ট 3 থেকে 6 এর মধ্যে আলোচনা করা হবে। তো এখানে আসো আমরা কিছু তথ্য জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমে 1 নম্বর বলা হলো যে আলোর প্রধান উৎস এটি হচ্ছে সূর্য। 2 নম্বর, শালক সংশ্লেষণে উৎপন্ন হয় অক্সিজেন। এখানে কিন্তু তোমাদের এটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হলো অনেক সময় তোমরা এটা ভুল করে ফেলো যে শালক সংশ্লেষণে উৎপন্ন হয় অক্সিজেন, কিন্তু অনেকে কার্বন ডাইঅক্সাইড বলে ফেলে। বরং কার্বন ডাইঅক্সাইড দিয়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়, আর এই বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় কিন্তু অক্সিজেন। এরপরে 3 নম্বর, মূলরোম দ্বারা মাটি থেকে পানি শোষণ করে স্থলজ উদ্ভিদ, অর্থাৎ যে স্থলজ উদ্ভিদগুলো রয়েছে এগুলো মূলরোম দ্বারা মাটি থেকে পানি শোষণ করে। এরপর দেহতল দিয়ে পানি শোষণ করে থাকে নিমজ্জিত জলজ উদ্ভিদ। তাহলে এখানে স্থলজ উদ্ভিদ পানি শোষণ করে সেটা হচ্ছে মূলরোম দিয়ে, আর পানিতে নিমজ্জিত উদ্ভিদ যেগুলো জলজ উদ্ভিদ, এই জলজ উদ্ভিদগুলো কিন্তু দেহতল দিয়ে পানি শোষণ করে থাকে। এরপর 5 নম্বর, শালক সংশ্লেষণে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইডের উৎস হলো প্রাণী, অর্থাৎ যে এখানে দেখো তোমরা, এই যে 2 নম্বরে শালক সংশ্লেষণে উৎপন্ন হয় অক্সিজেন, আর এখানে শালক সংশ্লেষণে প্রয়োজনীয় কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ শালক সংশ্লেষণটা যে ঘটবে এই ঘটার জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়, আর এই কার্বন ডাইঅক্সাইডের উৎসগুলো হচ্ছে কিন্তু প্রাণী। 6 নম্বরে কী আছে, যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার একটি অপরিহার্য উপাদান হলো আলো, অবশ্যই এটা একটু। এরপরে 7 নম্বর, গ্লুকোজের সংকেত C6H12O6, এটি হচ্ছে গ্লুকোজের সংকেত, তোমরা এটি মুখস্থ করে রাখবে।
এরপরে 8 নাম্বার সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি সম্পন্ন হবার পর্যায় দুইটি। হ্যাঁ, তাহলে আমাদের এই ছিল আলোচনা, এবারে আমরা এমসিকিউ এ চলে আসি। 1 নাম্বার এমসিকিউ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? তাহলে এখানে তোমরা একটু বলো তো কোনটি উৎপন্ন হবে। হ্যাঁ ঠিক, অক্সিজেন উৎপন্ন হয়, এই হচ্ছে অপশন ক। 2 নাম্বার, কোন অংশ দ্বারা স্থলজ উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে? তাহলে এর উত্তরটিও তোমরা জানো নিশ্চয়ই, সেটি হচ্ছে মূলরোম দ্বারা, অর্থাৎ অপশন খ। 3 নাম্বার, গ্লুকোজের সংকেত কোনটি? হ্যাঁ এই যে ঠিক তোমরা ধরে ফেলেছো, গ্লুকোজের সংকেত অপশন গ সঠিক, C6H12O6। এরপরে আমরা 14 নাম্বার প্রশ্ন দেখতেছি, সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে কিসের মাধ্যমে? প্রিয় শিক্ষার্থীরা, এর উত্তরটি হচ্ছে পত্ররন্ধ্র, অর্থাৎ এই পত্ররন্ধ্রের মাধ্যমে সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। এরপরে আমাদের প্রশ্ন রয়েছে 15 নাম্বার, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি কয়টি ধাপে সম্পন্ন হয়? নিশ্চয়ই তোমরা জানো এটি, অপশন ক সঠিক, দুইটি ধাপে। 16 নাম্বার, কোন উদ্ভিদটি সালোক সংশ্লেষণে অক্সিজেন নির্গমন পরীক্ষায় ব্যবহার করা হয়? এর উত্তর হচ্ছে হাইড্রিলা। এরপরে 17 নাম্বার প্রশ্ন আমরা দেখব, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজন, দেখো এখানে এটি একটি, 1 নাম্বার সেটি হচ্ছে ক্লোরোফিল, 2 নাম্বার ক্রোমোপ্লাস্ট, 3 নাম্বার সূর্যালোক, নিচে কোনটি সঠিক? প্রিয় শিক্ষার্থীরা দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্লোরোফিল এবং সূর্যালোক, ক্রোমোপ্লাস্টটা প্রয়োজন হয় না, এই জন্য সঠিক উত্তর হবে 1 ও 3, অর্থাৎ গ নাম্বার সঠিক। 18 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, হ্যাঁ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি উৎপন্ন হয়? অবশ্যই অক্সিজেন উৎপন্ন হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দুঃখিত, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন হয়, এটি সঠিক উত্তর গ্লুকোজ এবং অক্সিজেন, এটি ভুল হবে, সঠিক অপশনটা হবে 1 এবং 3। এখানে একটু ভুল আছে, তোমরা সংশোধন করে নিবা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। এরপরে 19 নং প্রশ্ন, উদ্দীপকটির আলোকে 1920 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, সেটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আর এখানে আমাদের প্রভাবক হিসেবে কাজ করছে সূর্যালোক, আর বি তীর চিহ্নের পরে এ উৎপন্ন হয়েছে প্লাস অক্সিজেন উৎপন্ন হয়েছে। তাহলে এই যে বিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক, এবং এখানে হবে এই যে 19 নম্বর প্রশ্নে যা চাওয়া হয়েছে, বি চিহ্নিত অংশে কোন উপাদানটি হবে? অবশ্যই বি চিহ্নিত অংশে ক্রোমোপ্লাস্টটি হবে, দুঃখিত ক্লোরোফিল হবে। হ্যাঁ, এই ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং পানি বিক্রিয়া করে অক্সিজেন এবং এ নামক একটা জিনিস উৎপন্ন করে, আমরা সেই এটি কী সেটি এবার দেখব। তাহলে এ স্থানে উৎপন্ন যৌগের অভাবে প্রকৃতিতে খাদ্যের অভাব দেখা দেবে। 2 নাম্বার, জীবের শর্করার চাহিদা পূরণ হবে না। 3 নাম্বার, প্রাণীর সংখ্যা বেড়ে যাবে। এর সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2, 1 এবং 2। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এ নিয়ে আমাদের দ্বিতীয় পর্বটি শেষ হলো, এবং আমি আশা করব তোমরা এই এমসিকিউগুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, এবং তোমাদের বই থেকে, তোমাদের গাইড থেকে সম্ভব হলে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা। এগুলো প্র্যাকটিস করলে তোমাদের এমসিকিউ এর দক্ষতা বৃদ্ধি পাবে, জ্ঞান, অনুধাবন, তারপর প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার যে এমসিকিউগুলো রয়েছে এগুলো কিন্তু আমি এখানে সব দেখিয়েছি। তোমরা, আমি আশা করব তোমরা অবশ্যই সবগুলো এমসিকিউ খুব ভালোভাবে পড়বে। এবারে আমরা পর্ব 3, এবং এটি আমাদের আজকের ক্লাসের শেষ পর্ব, এই পর্বটি নিয়ে আমরা আলোচনা করব। যথারীতি এই পর্বেও আমরা কিছু তথ্য আগে দেখব, তারপরে এমসিকিউ চলে যাব। তো প্রথম তথ্যটি ছিল, সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি করে? উত্তর হচ্ছে সালোক সংশ্লেষণ। 2 নাম্বার, জীবের প্রাথমিক খাদ্য? উত্তর শর্করা। 3 নাম্বার, তাপ শক্তি সরবরাহকারী প্রক্রিয়া? উত্তর শ্বসন। 4 নাম্বার, জীবনের অস্তিত্ব নির্ভর করে? উত্তর সালোক সংশ্লেষণের উপর। 5 নাম্বার, সালোক সংশ্লেষণে শোষিত হয়? উত্তর কার্বন ডাইঅক্সাইড। এবং 6 নাম্বার,
প্রাণী ও উদ্ভিদসমূহের কর্মচাঞ্চল্যের মূলে রয়েছে খাদ্য। তারপর 7 নম্বর, শ্বসন ও খাদ্য পরস্পরের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত। 8 নম্বর, শ্বসনের ফলে নির্গত হয় শক্তি। এবং 9 নম্বর, প্রাণীর জন্য ক্ষতিকর গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সর্বশেষ 10 নম্বর, সেটি হচ্ছে শ্বসন প্রক্রিয়াটির উপর একান্তভাবে নির্ভরশীল উদ্ভিদ ও প্রাণী। অর্থাৎ এই শ্বসন প্রক্রিয়া যেটি রয়েছে, এই শ্বসন প্রক্রিয়াটার উপর নির্ভরশীল উদ্ভিদ এবং প্রাণী। তাহলে আমরা এই তথ্যের উপরেই ভিত্তি করে আমরা এমসিকিউগুলো দেখার চেষ্টা করি। এমসিকিউ 21 নম্বর, সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধন সৃষ্টি হয়েছে কোনটির মাধ্যমে? তোমরা নিশ্চয়ই জানো যে সালোক সংশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ সঠিক উত্তর খ। 22 নম্বর প্রশ্ন, জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য কোনটি? এটি হচ্ছে ঘ। এরপরে প্রশ্নটি হচ্ছে, শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় কোন প্রক্রিয়ায়? উত্তর সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এবং শিক্ষার্থীরা, এই প্রশ্নের তোমাদের জন্য একটি নোট রয়েছে, সেটি হচ্ছে প্রশেদন, প্রশেদন প্রক্রিয়া। তোমরা অপশনগুলোতে দেখো যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় কোন প্রক্রিয়ায়। সালোক সংশ্লেষণ, প্রশেদন, শ্বসন এবং চলন। এর মধ্যে অনেক সময় তোমাদের মধ্যে একটু সমস্যা হয়ে যেতে পারে যে আসলে সঠিক উত্তর কোনটি হবে, সেজন্য তোমাদের এখানে একটু নোট করে দিয়েছি। দেখো, প্রশেদন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয়। অর্থাৎ উদ্ভিদ যে তার মাটি থেকে পানি শোষণ করে এবং সে প্রয়োজনীয় পানিটুকু নেওয়ার পরে অতিরিক্ত পানিটা কিন্তু সে বের করে দেয়। হ্যাঁ, এই অতিরিক্ত পানি যে প্রক্রিয়ায় সে দেহ থেকে বের করে দেয়, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে প্রশেদন। 2 নম্বর, যে শ্বসন, শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদের শরীরবৃত্তীয় কাজ চলে। অর্থাৎ সে যে উদ্ভিদের যে শরীরবৃত্তীয় কাজগুলো আছে, এটি যে প্রক্রিয়ায় সম্পন্ন করে বা সংগঠিত হয়, সেটি হচ্ছে শ্বসন প্রক্রিয়া। এরপর চলন, এই চলন প্রক্রিয়ায় উদ্ভিদ কিন্তু চলাচল করতে পারে না। প্রাণীরা চলাচল করতে পারে কিন্তু উদ্ভিদ চলাচল করতে পারে না। কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে, যে আমরা এমসিকিউ একটা আগে দেখে আসছি, সেটা হচ্ছে ওই যে সূর্যালোক এবং ক্লোরোফিল এ এবং বি, এই ধরনের যে প্রশ্নটি ছিল, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এই ছিল তোমাদের একটি নোট। এরপর আমরা 24 নম্বর প্রশ্ন দেখব, সেটি হচ্ছে প্রাণীর শক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়? তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে এটি শ্বসন প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন হয়। এরপর 25 নম্বর প্রশ্ন, ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কোনটি? ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে কিন্তু কার্বন। হ্যাঁ, এরপর 26 নম্বর প্রশ্ন, কোনটি প্রাণীকুলের জন্য ক্ষতিকারক গ্যাস? অবশ্যই কার্বন ডাইঅক্সাইড। এরপর কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত হয়? প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটি আমরা আগেও লিখেছিলাম, কোনটি সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত হয় বা উৎপন্ন হয়, এটি একই কথা। উত্তর হচ্ছে অক্সিজেন, অর্থাৎ সঠিক উত্তর গ। এরপর 28 নম্বর প্রশ্ন, শ্বসন প্রক্রিয়ার ফলে জীব ড্যাশ এক বেঁচে থাকে, 2 খাদ্যের জারণ ঘটায়, 3 শক্তি পায়। তাহলে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে 3টি, অর্থাৎ শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে জীব বেঁচে থাকে, শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যের জারণ ঘটায় এবং শ্বসন প্রক্রিয়ায় শক্তি পায়। এই হচ্ছে আমাদের 28 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে আমরা 29 নম্বর প্রশ্ন দেখব এবং 30 নম্বর, তবে একটি উদ্দীপকের আলোকে। উদ্দীপকটি হচ্ছে, সবুজ উদ্ভিদ থেকে অক্সিজেন থেকে উৎপন্ন করার একটি প্রক্রিয়া রয়েছে। দুঃখিত, সবুজ উদ্ভিদ থেকে অক্সিজেন উৎপন্ন করার একটি প্রক্রিয়া রয়েছে, এখানে একটি থেকে এটা হবে না, যার মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতু বন্ধনের সৃষ্টি হয় এবং কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় ও অক্সিজেন উৎপন্ন হয়। এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকের আলোকেই আমাদের 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এটি হচ্ছে উচ্চতর দক্ষতা বিষয়ক একটা এমসিকিউ। উপরে উল্লেখিত প্রক্রিয়াটির নাম কি? অর্থাৎ আমরা যে প্রক্রিয়াটি দেখলাম এখানে উদ্দীপকে, সেই প্রক্রিয়াটির নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। এবং আজকের ক্লাসের একেবারেই শেষ প্রশ্ন, সেটি হচ্ছে 30 নম্বর, প্রক্রিয়াটির বৈশিষ্ট্য, এর উপর
জীবনের সম্পূর্ণ অস্তিত্ব নির্ভর করে। 2 নম্বর, এর মাধ্যমে প্রাথমিক খাদ্য শর্করা উৎপন্ন হয়। এবং 3 নম্বর, এর মাধ্যমে পানি উৎপন্ন হয়। তাহলে আমরা উত্তরটি দেখিনি, সেটি হচ্ছে এখানে 3টি উত্তরই সঠিক। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা যে ক্লাসটি দেখলে অবশ্যই তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পাশাপাশি তাদেরকে দেখার জন্য উদ্বুদ্ধ করবে এবং নিজেরাও দেখবে। এছাড়া শুধু এই ক্লাস দেখলেই হবে না, তোমাদেরকে বাসায় বসে নিজেদেরকে পড়তে হবে, অনেক পড়তে হবে। তো আশা করি তোমরা ভালোভাবে পড়ালেখা করতেছো, খুবই বাড়িতে থেকে সতর্ক থেকে সর্বোচ্চ পড়ালেখা করতেছো এবং পড়ালেখা করবে এই আশাই ব্যক্ত রাখতেছি। ভালো থাকবে তোমরা, দেখা হবে পরের ক্লাসে। হ্যাঁ, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।